নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে আমাদের চাষের যা অবস্থা তাতে গতানুগতিক পদ্ধতিতে চাষ করে ধান পাট বা অন্যান্য সবজি চাষ করে খুব বেশি লাভবান আমরা হয়তো হতে পারছি না। তো সেই কারণে অনেকেই আধুনিক পদ্ধতিতে নতুন ফল চাষের দিকে একটু এগিয়ে চলেছেন। অনেকে পেঁপে চাষ বা কলা চাষ বা কুল বাগান করা অনেকদিন আগে থেকে শুরু করেছেন। এছাড়াও অনেকে মাল্টা গাছ লাগাতে চাইছেন এবং অনেকে বাগান করেছেন বা বাগান করতে চাইছেন, কিন্তু কিছু ডাউটের জন্য হয়তো করতে পারছেন না। আজকে সম্পূর্ণ প্রতিবেদনটা তাদের জন্য, কিভাবে মাল্টা বাগান শুরু করা যায়। এবং আমার মনে হয় মাল্টা বাগান করার জন্য অনেক পজিটিভ দিক আছে। পজিটিভ দিকগুলো যেমন আপনাদের জানা উচিত, তেমন নেগেটিভ জিনিসগুলোও আপনাদের একটু জানতে হবে। অর্থাৎ কেমন ভাবে চাষ করতে হবে, কেমন জমিতে চাষ করতে হবে, কী কী সার প্রয়োগ করতে হবে, কেমন চারা লাগাতে হবে, এই সমস্ত বিষয়গুলি আজকের প্রতিবেদনে থাকছে। আর আমি বর্তমানে অনন্যা নার্সারির একটি মাল্টা বাগানে এসেছি। এখানে প্রচুর, প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণ মাল্টা ধরে রয়েছে। এই বাগানটার বয়স 3 বছর, 3.5 বছর হবে। আর প্রত্যেকটা গাছ দেখুন, আমার পিছনের গাছটাই প্রচুর মাল্টা ধরে রয়েছে। তো কী পদ্ধতিতে চাষ করলে আরও বেশি ভালোভাবে মাল্টা বাগান আপনারা করে তুলতে পারবেন, সেই বিষয়গুলি নিয়েই আমরা কথা বলবো। আর আমরা চলুন আগে কথা বলে নিই বরুণবাবুর সাথে। আপনারা নিজের চোখে দেখুন বরুণবাবুর এই 4 বছর মাল্টা বাগানের প্রত্যেকটি মাল্টা গাছে কী পরিমাণ মাল্টা ধরে রয়েছে। মনে হচ্ছে যেন পাতার থেকে ফলের পরিমাণ বেশি, এবং প্রত্যেকটি গাছেই এরকম সেম ফলন হয়েছে। সম্পূর্ণ বাগানটা আমরা একবার ঘুরে দেখব, এবং তার আগে একটু আমরা বরুণবাবুর সাথে কথা বলে নেব এবং ওনার মুখ থেকে আমরা জেনে নেব মাল্টা বাগান করার কিছু বিশেষ পদ্ধতি, কী কী বিষয়ে একটু সতর্ক থাকতে হয়, মাল্টা চাষ করে কতটা লাভবান হওয়া যেতে পারে, চারা কোথায় পাওয়া যাবে, কত দাম রয়েছে, সমস্ত কিছুই আমরা ডিটেলসে জানবো এই ভিডিওতে। আমরা একটু কথা বলে নেব এই মাল্টা বাগান এবং অনন্যা নার্সারির অনার বরুণবাবুর সাথে, সুপরিচিত মুখ। বরুণবাবু কেমন আছেন? ভালো আছি। সবাইকে আমার প্রণাম আর ভালোবাসা। প্রথমেই বলি, সুদীপ তো আমার খুব ক্লোজ, আর মাঝে মধ্যে আমার বাগানে চলে আসে, ওরও ভালো লাগে আর আমাকেও ওর বেশি ভালো লাগে। যাই হোক, অবশ্যই তোমার প্রতি ভালো লাগাটা আছেই। আজকে ভিডিওতে যেটা দেখানোর, বিশেষ করে আমার সাইডে দুধারে যে মাল্টা গাছগুলো হয়ে রয়েছে, মাল্টা গাছের পাতার থেকেও মাল্টার পরিমাণ বেশি। এই গাছগুলোতে এবছরে মাল্টা আমার প্রথমের দিকে ফুল বৃষ্টির কারণে ঝরে গেছিলো, আমি ভেবেছিলাম হয়তো ফল হবে না, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ফল রয়েছে গাছে অবশিষ্ট, সেগুলো গাছে দাঁড় করিয়ে রাখার মতো নয়, কিছু ভেঙে দিলে হয়তো আর ভালো হতো। এত এত ভার, কারণ এই একটু ডাল দেখাই, এখানে এখানে মনে হয় 5টা মাল্টা সেট হয়েছে, তাই না? হ্যাঁ। তো এই ডালটার পক্ষে 5টা মালটা ধরে রাখাটাই খুব কষ্টকর। তো একটু শুরু থেকে জানতে চাইবো, যারা মালটা বাগান করতে চাইছে তারা কেমন জমি নির্বাচন করতে পারে? মালটা বাগানের জন্য যে কোনো মাটি, যে কোনো রকমের জমি হলেই হবে। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এক একদিন জল দাঁড়িয়ে থাকলে কোনো সমস্যা নেই, দীর্ঘদিন গোড়ায় জল দাঁড়িয়ে থাকলে গাছের গ্রোথটা কমে যায় এবং সেক্ষেত্রে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। ঢালু জমি হলে মাটি যেমনই হোক এঁটেল বেলে দেওয়া, সেক্ষেত্রে সবগুলোই মালটার জন্য খুব ভালো। আর কত বাই কত চারা লাগানো? মাল্টা গাছ লাগাতে হলে অবশ্যই 10 হাত বাই 10 হাত লাগাতে হবে। যদি 1 হাত বেশি দেওয়া যায় আরও ভালো, তার কম কখনোই দেওয়া উচিত নয়, কারণ গাছগুলো প্রচুর বড় হয়। আর একটা গাছের সাথে আর একটা গাছ যদি ঠেকে যায় তাহলে সেক্ষেত্রে ফল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, আর ফাঙ্গাস অ্যাটাকগুলো বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আর যারা মাল্টা বাগান করবেন বলে ভাবছেন, বর্তমানে তো অনেক মাল্টার প্রজাতি মার্কেটে আছে, কোন প্রজাতি লাগালে সব থেকে ভালো? আমার নিজের চোখে দেখা বাড়িওয়ান মাল্টার উপরে কোনো ভ্যারাইটি আমি চোখে দেখিনি, কারণ এর এত পরিমাণে ধরন, এত সুন্দর রস এবং খুব কম পরিচর্যায়। আমি অনেক আগেও বলেছি ভিডিওতে, দুটো ওষুধ, একটা হচ্ছে কাইট আর একটা হচ্ছে ডেলমা, এই দুটো ওষুধ যদি মাল্টা গাছে ব্যবহার করা যায় পাল্টিয়ে পাল্টিয়ে, তাহলে সারা বছরে বিকল্প কোনো ওষুধ মাল্টা গাছের জন্য প্রয়োজন হয় না, এবং এই দুটোই যথেষ্ট। আর আমি একটু বলি, আমি অনেক বাগান ঘুরি, দাদার মতো কম পরিচর্যা বোধ হয় কোথাও কোনো বাগানে করা হয় না, কম পরিচর্যা করাই এই রেজাল্ট। আপনারা যারা একটু ভালো পরিচর্যা করতে পারবেন তাদের কি কেমন হবে, কারণ বরুণবাবু সময় পান না। আমি সময় পাই না। হ্যাঁ। তো আর আরেকটা কথা বলি, মালটার সম্পর্কে অনেকের এখনো পর্যন্ত ধারণা আছে যে টক হবে কি মিষ্টি হবে, তো আমাদের কাছে মোটামুটি মালটা এখনো 1-1.5 মাস পরে ম্যাচুর হবে, তবু খাওয়ার মতো, খেয়ে টেস্ট করার মতো হয়ে গেছে। যদি কারো সন্দেহ থাকে মালটা মিষ্টি হয় কি,
তাহলে আমার বাগানে এসে যে কোনো গাছ থেকে নিজে তুলে একটা খেয়ে দেখবেন, আমার কাছে অবশ্যই একটু জিজ্ঞাসা করে নেবেন যে মালটা একটা তুলবো, কারণ অনেকে এসে উল্টোপাল্টা ফল তোলে, সেক্ষেত্রে সমস্যা হয়। জিজ্ঞাসা করে নিয়ে আপনি তুলে আমাদের সামনে খেয়ে দেখুন, আপনার যেটা পছন্দ সে গাছ থেকে। প্রত্যেকটা গাছের মালটা খুব সুন্দর মিষ্টি। আচ্ছা, এবার আসি বাড়িওয়ান মালটা লাগানো যেতে পারে, তো আপনার কাছে চারা রয়েছে বাড়িওয়ান মালটা? অবশ্যই বাড়িওয়ান মালটা চারা আছে, প্রচুর আছে। কেমন ধরনের চারা আপনি সাজেস্ট করবেন লাগানোর জন্য? অবশ্যই একটু মিডিয়াম হাইট, একদম ছোটও না আবার খুব বড়ও না। আচ্ছা, এই পাশে যদি চারা একটা দেয়, এগুলো কেমন হাইটের আছে? এগুলো হচ্ছে ভিয়েতনাম মালটা চারা। এগুলো ভিয়েতনাম মালটা চারা। আচ্ছা, বাড়িওয়ান মালটা নিয়ে আমরা বলি, এরকম হাইটের চারা আছে, বড় 3 ফুট আছে, 4 ফুট আছে, ছোট 1 ফুট আছে, মোটামুটি 18 টাকা থেকে আমাদের কাছে চারার দাম শুরু বাড়িওয়ান। আচ্ছা, আর একটু যে ভিয়েতনাম মালটার কথা যখন উঠলো, জানতে চাইবো এই ভিয়েতনামী মালটা কি বাণিজ্যিক ভাবে চাষ করা যেতে পারে? এই ভিয়েতনামী মালটা গুলো এখানে দেখছেন, এই ভিয়েতনামী মালটা কয়েক লাখ চারা আমাদের কাছে এখন বর্তমানে রেডি আছে, কয়েক লাখ চারা রেডি আছে। আচ্ছা, আর এই ভিয়েতনাম মালটা, এই হাইটের চারাগুলো আমরা 200 টাকা করে বিক্রি করতাম। সুদীপ্ত আমার এখানে ভিডিও করতে আসলে কিছু না কিছু একটা আমি ডিসকাউন্ট দিই, তো সেক্ষেত্রে আজকের এই ভিয়েতনাম মালটা দুদিকে ভিয়েতনাম মালটা রয়েছে, এদিকে ছোট হাইটের চারাগুলো রয়েছে, এগুলো আমরা 100 টাকা করে বিক্রি করতাম। আজকে থেকে সুদীপ্ত যেহেতু আমার এখানে এসছে, তার জন্য এগুলো রেট হবে 50 টাকা। 50 টাকা? হ্যাঁ। আচ্ছা, ভিয়েতনাম মালটা অল টাইম 12 মাসে যে ভিয়েতনাম মালটা সেটা চারা 50 টাকা করে। 50 টাকা। আর এদিকে এই যে 200 টাকা দামের যে চারাগুলো রয়েছে, এগুলো সুদীপ্তর আজকের ভিডিওর জন্য এ চারা রেট 200 টাকা, কিন্তু আজকের পরের থেকে যতদিন ভিডিওটা থাকবে এই হাইটের চারাগুলো তিনটে 200 টাকা নেব। তিনটে 200 টাকা? হ্যাঁ। তো তিনটে নিলে তবে 200 টাকাতে দেওয়া যাবে, এরকম একটা নিলে 100 টাকা, মানে 200 টাকার চারাটা আমরা 100 টাকা রেট করছি, তারপরেও যদি কেউ তিনটে নেয় তাহলে 200 টাকা নেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এবার আরেকটু মালটা বাগানে ফিরে আসবো। দাদা, 1 বিঘা জমিতে মালটা বাগান লাগাতে গেলে কত খরচ হতে পারে? 1 বিঘা জমিতে মালটা বাগান লাগাতে গেলে চারার উপর ডিপেন্ড করবে, যদি আমি ছোট 50-60 টাকা দামের চারাটা নিই সেক্ষেত্রে 1000-5000 টাকা চারা হলে যথেষ্ট। আর ছোট চারাগুলো লাগালে? ছোট চারাগুলো লাগালে তোমার মোটামুটি 2000-2500 টাকার মধ্যে 1 বিঘা জমি মালটা চারা। তবে আমার মনে হয় একটু ওই যে 50 টাকা চারাগুলো বলছেন, এগুলো লাগালে সব থেকে ভালো নেক্সট ইয়ার বা তারপর ইয়ে ফল আসতে পারে। মোটামুটি 100 টাকা দামের চারা যেগুলো আছে ওইগুলো লাগালে কামিং এর, মানে এখন লাগালে সামনের সিজনে, সামনের সিজনে। আর এখন তো লাগানো যেতে পারে বর্ষার টাইম, যখন খুশি লাগানো যায়, প্যাকেটের চারা যে কোনো সময় লাগানো যায়। আচ্ছা, যে কোনো সময় লাগানো যায়। আচ্ছা, একটু যদি আমাদের বলে দেন লাগানোর আগে কি সার প্রয়োগ করে লাগাতে হবে বা কিভাবে লাগাতে হবে? একটু গোবরের সার, একটু ভার্মি কম্পোস্ট, আর নালে একটু গোবরের সার বেশি করে দিয়ে একটু কীটনাশক যেগুলো ফিরডন দানা বলে বা গ্যামাক্সিন পাউডার, এই জাতীয় কিছু দিয়ে তার উপরে বসিয়ে দিলে যথেষ্ট। আচ্ছা, আর মালটা ফুল আসার সময় কি কোনো পরিচর্যা করতে হয়? কোনো পরিচর্যা করতে হয়, শুধু একটা জিনিস খেয়াল রাখতে হয়, গাছে জল দেওয়া যাবে না। গাছ যখন ফুল আসে তখন গাছটা যত ড্রাই হবে ফুলটা তত ভালো হয়, জালিটা তত ভালো দাঁড়ায়। জালিটা একটু বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে তখন আস্তে আস্তে একটু কীটনাশক ওষুধ দিয়ে পোকা টোকা থাকলে সেগুলো দূর করা যায়। গাছের গোড়ায় একটু সার বা জৈব সার দিলে সব থেকে ভালো। ওই সময় কি কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়ার প্রয়োজন আছে? হালকা দিলে ভালো হয়, হালকা দিলে ফলের গ্রোথটা একটু ভালো হয় এবং জালটা একটু বেশি পরিমাণে দেয়। আচ্ছা, তাহলে ওই ফুল আসার আগে বা ফুল আসতে শুরু করলে জলটা কম দিতে হবে, আর গুটি দাঁড়িয়ে গেলে তখন জল কম দেওয়া যাবে না, কম দিলে গুটি ঝরে যাবে। আচ্ছা, আর 1 বিঘা জমিতে কতটুকু লাভ হতে পারে? আমার এটা তো আমার মুখের কথা নয়, আমার 3 বছরের বাগান, কিছু কিছু গাছে 500-র উপরে লেবু আছে। আচ্ছা, তা তো আমরা ঘুরে দেখলাম। আর তাও আমি পরিচর্যা করি না, তার থেকে বড় কথা আমি গাছ কেটে দিই, কারণ আমার এখানে চারা রাখতে হয়, যে কারণে অধিকাংশ গাছেরই বেশিরভাগ ডালগুলো কেটে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আর যে গাছগুলো ডাল কাটা হয়নি সেগুলো মোটামুটি 500-র উপরে লেবু আছে একটা গাছে 3 বছরের গাছে। আচ্ছা, কেমন লাভ হতে পারে তাহলে? কত গত বছর মোটামুটি 10-13 টাকার মধ্যে মার্কেট পেয়েছি, এবছরও আমি আজকেও বাজারে জিজ্ঞাসা করে এলাম, ওরা মৌসুমি লেবু যেটা ছোট সাইজের লেবুটা ওরা 7 টাকা করে কিনছে, আমাকে বললো 10 টাকা করে রেট ওরা দেবে। আচ্ছা, এই মালটা যারা বাগান করতে চাইছেন, কারণ বিক্রি করতে হবে, তো মার্কেটে কোনো সমস্যা হচ্ছে কি? এখনো পর্যন্ত মার্কেটে নিয়ে যেতে পারেনি, বাগান থেকে সব বিক্রি হয়ে ফল বিক্রেতাটা এসে নিয়ে যায়। আচ্ছা, আর কেমন দাম থাকে মোটামুটি? 8-10-12 টাকা নাই, যেগুলো ছোট সাইজের লেবু সেগুলো 8 টাকা। আচ্ছা, বড়গুলো 10-13 টাকার মধ্যে রেট থাকে, মোটামুটি 8-10 টাকা নিচে নামবে না, ওর নিচে নামবে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বরুণ বাবু আপনাকে। আর যদি যারা নতুন করে মালটা বাগান করতে চাইছেন তারা অবশ্যই বরুণ বাবুর সাথে কন্ট্যাক্ট করতে পারেন চারার জন্য বা কিভাবে লাগাবেন সমস্ত বিষয়ে দাদা হেল্প করবেন। চারার জন্য না, যদি কারো কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয় কোনো বাগান করতে, তবে আমাকে ফোন করতে পারেন। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আর অ্যাড্রেসটা বলে দিন। আমার এটা হচ্ছে খালবোয়ালিয়া কামারবাড়ি, এটা শিয়ালদার দিক থেকে যদি আসতে হয় বা রানাঘাটের দিক থেকে আসতে হয় তাহলে গেদে লোকাল ধরতে হবে। গেদে লোকাল ধরে মালদহ স্টেশনে নেমে যে কোনো অটোতে শুধু বলতে হবে যে মাস্টারমশাই নার্সারিতে যাবো, এখানে নিয়ে চলে আসবে।
আর যদি কেউ বাস লাইনে আসতে চান কৃষ্ণনগর দিক থেকে আসেন বা বেথুয়া বা করিমপুর বা এই সাইড থেকে আসেন মালদার দিক থেকে আসেন তো আপনাকে প্রথমে কৃষ্ণনগর আসতে হবে। কৃষ্ণনগর থেকে মালদিয়া রুটের বাস ধরতে হবে, মালদিয়ার বাস ধরে মালদিয়া নেমে যে কোনো অটোতে বলতে হবে খালবলিয়া মাস্টারমশাই নার্সারিতে যাবো, এখানে নিয়ে আসবে। আর আমার ফোন নম্বর হচ্ছে 9609445642। আরেকটা নাম্বার আমি দিচ্ছি, কারণ হচ্ছে আমি এখন স্কুল খুলে গেছে, আমি স্কুলে থাকি, যে কারণে স্কুল টাইমে ফোন করলে একটু সমস্যা, ফোন করলে পাওয়া যাবে না আমাকে, সেই জন্যে এটা হচ্ছে 8509166360। এই নাম্বারে ফোন করলে যে কোনো সময় আমি স্ক্রিনে দুটো নাম্বারই দিয়ে দেবো, এই নাম্বারে ফোন করলে নার্সারি নাম্বার এটা, তাই তো? আর অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা নিজের চোখেই দেখুন বরুণবাবুর এই মালটা বাগানে কি অসংখ্য পরিমাণ মালটা ধরে রয়েছে, প্রত্যেকটি গাছে, একটি দুটি গাছ নয়, আমি পুরো বাগানটা একটু ঘুরিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন প্রত্যেকটি গাছেই অসংখ্য মালটা ধরে রয়েছে। আপনারাও নিজের চোখে দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান মালটার প্রোডাকশন আমাদের ওয়েদারে যথেষ্ট ভালো। এবার প্রশ্ন, বাজার যত মূল্য কত হতে পারে? আমরা বাজার থেকে যে মৌসুমি লেবুগুলো কিনে খাই তার থেকে বাড়ি ওয়ান মালটার টেস্ট অনেক বেশি ভালো, অনেক বেশি মিষ্টি এবং সাইজও অনেক বড়। তাহলে নিশ্চয়ই বাজারের মৌসুমি লেবুর থেকে আমাদের মালটা লেবুর দাম কিন্তু অনেকটাই বেশি আপনারা পেতে পারেন। তাহলে বলা যেতেই পারে আমাদের চাষি ভাইরা অবশ্যই মালটা চাষ করতে পারেন, তবে কয়েকটি বিষয় একটু সতর্ক থাকতে হবে। যেমন মালটা গাছ লাগানোর যে বছর লাগালেন নেক্সট ইয়ারই আপনারা ফল নেওয়ার চেষ্টা করবেন না, গাছগুলোকে একটু বাড়তে দিন, গাছগুলো একটু বড় হোক তারপরে আপনারা ফল নিন, তাহলে দেখবেন সেই মালটা গাছের গ্রোথ এবং নেক্সট ইয়ার যখন ফল নেবেন তখন মালটার পরিমাণও অনেক বেশি হচ্ছে। আর যে জমিতে লাগাচ্ছেন খেয়াল রাখবেন সেই জমিতে যেন জল বেঁধে না থাকে, একদিন জল বাঁধলো বৃষ্টি হলো কোনো ব্যাপার না, কিন্তু জমিতে যদি কন্টিনিউ 7 দিন 10 দিন একভাবে জল বেঁধে থাকে তাহলে কিন্তু মালটা গাছের ক্ষতি হতে পারে। আর একটা বিষয় একটু আমাদের সচেতন থাকতে হবে, মালটা যখন কচি পাতা বেরোয় তখন লেদা পোকার আক্রমণ দেখা যায়, তাই কচি পাতা বেরোলে আপনাদেরকে সাইপারম্যাথ্রিন গ্রুপের যে কোনো একটি পেস্টিসাইড গাছে স্প্রে করতে হবে। আর যারা ছাদ বাগানে করছেন তারা অবশ্যই জৈব উপায়ে আপনারা নিম তেল ব্যবহার করতেই পারেন, তাহলেও কিন্তু এই লেদা পোকার থেকে আপনার গাছগুলোকে আপনারা বাঁচাতে পারেন। এর সাথে আরেকটি বিষয় একটু খেয়াল রাখতে হবে, যখন মালটা গাছে ফুল আসবে ঠিক তার আগে গাছে খুব বেশি জল দেওয়া যাবে না, এবং গুটি এসে গেলে ছোট্ট ছোট্ট গুটি হলে তখন কিন্তু কন্টিনিউ এই গাছগুলিতে জলসেচের ব্যবস্থা করতে হবে, এই সময় জলের অভাব হলে কিন্তু ছোট ছোট গুটি সব ঝরে যাবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় বাড়ি ওয়ান মালটা চাষের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, বাড়ি ওয়ান মালটা বেশি দিন গাছে রেখে দিলে অনেক সময় রস শুকিয়ে যেতে পারে, তাই আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব এই মালটা ফলগুলোকে হারভেস্টিং করা। সেক্ষেত্রে আপনারা অক্টোবর মাস থেকেই শুরু করতে পারেন এই মালটার হারভেস্টিং করা। এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি মালটা চাষ করেন অবশ্যই আপনি লাভবান হবেন। ইতিমধ্যেই আমাদের ভারতেও প্রচুর মালটা বাগান তৈরি হয়েছে এবং সফলতার সাথে আমাদের চাষি ভাইরা মালটা চাষ করছেন। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।